গুড মর্নিং রিপাবলিক বাংলা থেকে রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সমাদৃতা নিউজরুম থেকে রয়েছে এবং ত্রিকোণমিতি নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে এবং শুরুতেই ত্রিকোণমিতি আমার নজর রাখব অনির্বাণের অগ্নিবাণে একুশে জুলাইয়ের মঞ্চ একুশে জুলাই ৯৩ যেদিনকে মার খেয়েছিল হচ্ছে কংগ্রেস মার দিয়েছিল বলে অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে এবং সেই একুশে জুলাইয়ের মঞ্চে পালন করলো তৃণমূল এবং সেই মঞ্চ থেকে গালি খেল বিজেপি এবং এ কোন অমর একুশে কেন বিজেপিকে গালি কারণ কোথাও কি ইডি সিবিআই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে তৃণমূলকে এই নিয়েই অনির্বাণের অগ্নিবাণে একের পর এক অগ্নিবাণ শুনেছে অনির্বাণ দেখে নেবো ঠিক কি আলোচনা হলো অনির্বাণের অগ্নিবাণে তৃণমূলে দুর্নীতির খাল বাঁচতে পাল্টা আক্রমণের ঢাল এত দুর্নীতি এবং বিশেষ করে সে দুর্নীতির টার্গেট ক্রমশ তৃণমূলের এক নম্বর পরিবার হয়ে উঠছে চালিকা শক্তির পরিবার হয়ে উঠছে বলেই কি যে মঞ্চটা হওয়ার কথা ছিল সিপিএম বিরোধিতার যে মঞ্চটা হওয়ার কথা ছিল কংগ্রেস থেকে কেন তৃণমূল কংগ্রেস তৈরি করতে হলো যে মঞ্চটা অবশ্যই বিজেপির বিরুদ্ধে কথা বলারও ছিল কিন্তু সেই মঞ্চে জগাই মাধাই আর বিদায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলছি তাদের মধ্যে থেকে মাধাই আর বিদায় বাদ চলে গেল রয়ে গেল শুধু একলা জগাই বিজেপি আমার 1000% বিরোধী বিজেপি হতে পারে আমার 1000% বিরোধী তৃণমূল হতে পারে আমার 1000% বিরোধী সিপিএম হতে পারে কিন্তু কোনোদিন শুনেছেন সরকারি দলের নেতা মন্ত্রীদের নিদান দেওয়া হচ্ছে যে বিরোধী দলের নেতাদের বাড়িতে গিয়ে আক্রমণ করতে হবে তাদেরকে ঘেরাও করতে হবে আমি শুনেছি কখনো কখনো বিরোধী দল করতে পারে যে সরকারি দলের লোকেদের বাড়ি ঘেরাও করলো আমরা জ্যোতি বসুর বাড়ি ঘেরাও করেছিলাম কিন্তু তার মানে এনাটা প্রতীকী হতে পারে কিন্তু 6টা থেকে 8টা পর্যন্ত বিরোধী দলের নেতাদের বাড়ি ঘেরাও করে দেয় তার মানে আপনি এনআরকি সৃষ্টি করতে চাইছেন একটা খুনের রাজনীতি করতে চাইছেন একটা অরাজকতার রাজনীতি সৃষ্টি করতে আপনি কি আরেকটা 21 জুলাই করতে চাইছেন যে কোনো রাজনৈতিক কর্মসূচি সেটা রাস্তায় হয় সেটা কখনোই বাড়ি বা পরিবারকে নিয়ে নয় যেটা করছে সেটা অমানবিক এবং যেটা যার ফলে কি হতে পারে যে কোনো সময় কিন্তু আগুন জ্বলে উঠতে পারে এবং সেই দাবানলটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি আপনারা জানেন প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এর আটকে রেখে দিয়েছে আপনি তো কোর্টে যেতে পারেন কোর্টে কোর্টে যাবেন আপনি আমার বাড়ি ঘেরাও করে কি করবেন আপনাকে বললে আপনি আপনি কি ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইছেন না না এটা কথা না বিষয়টা হচ্ছে যে তারা জোর বাবার অপরাধ তারা জোর করে গায়ের জোরে তারা এই টাকাগুলোকে বিভিন্ন প্রকল্পে ঘেরাও করে আপনি হেনস্থা করবেন কেন রাজনৈতিক সুবিধা নিচ্ছে আমার পরিবারকে প্রমাণ করার চেষ্টা অভিষেক ব্যানার্জি কে দিয়েছে তারা যখন লড়াইয়ের ময়দানে পড়ছে নচিকেতা চক্রবর্তী বিখ্যাত গায়ক মঞ্চে উঠে আমরা আশা করেছিলাম যে উনি গাইবেন যে সকলের সমস্বরে একরাশ ঘৃণা বলে বলে উঠবে চোর 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 গাইলেন না কালকে তো আশা করেছিলাম যে হাগিস পড়া মুকুল রায় উপরে উঠে বলবেন বিজেপি যাহা টিএমসি তাহা বললেন না আর জুলাই এলেই আষাঢ় মাস এলেই বাংলায় গান ছিল আসছে আষাঢ় মাস বুক করে দূরু দূরু ফলে ও জুলাই মাস এলেই আষাঢ় মাসেই জুলাই মাস মোটামুটি পড়ে আর উনি এলেই ভয় পান কারণ উনি তো জানেন ভয় তো তারই পাবে যার চোরের মনি তো পুলিশ পুলিশ হবে 1993 সালের 21 জুলাই যে 13 জন মারা গিয়েছিলেন তারা যুব কংগ্রেস কর্মী আমার একটাই ছোট্ট প্রশ্ন আপনার কাছে আপনিও বলেছেন সেদিনকে আপনারও প্রাণ যেতে পারত বেঁচে গেছেন বরাদ্দ যুব কংগ্রেস কর্মীরা যারা সেদিনকে প্রাণ দিয়েছিলেন তারা যদি জানতেন যে বদলা নয় বদল চাইয়ের ঢাল সামনে রেখে মনীশ গুপ্ত মানে সেদিনকে যিনি গুলি চালানো অর্ডার দিলেন তিনি একদিন তৃণমূলের মন্ত্রী হবেন ক্ষমতায় এলে স্বচ্ছ নির্বাচন করে ক্ষমতায় এলে যার দাবিতে তারা নেমেছিলেন আর ব্রজপাল সিং একদিন মন্ত্রী হবেন আব্দুর রেজ্জাক মোল্লা একদিন তৃণমূলের ভিতরে ঢুকে যাবেন এমএলএ হবেন বিধায়ক হবেন তারা কি সেদিনকে প্রাণ দিতেন যুব কংগ্রেস বলেই জিজ্ঞাসা করছি আপনার কাছে আপনাদের একটা দায়িত্ব আমি 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 অত্যন্ত মর্মাহত আজকে তৃণমূলের প্রতিনিধির কাছে এই কথা শুনে কারণ শহীদের আত্মা শহীদ কারোর হয় না শহীদ তো শহীদ তাদের সেদিনের বলিদান রাজনীতির ঊর্ধ্বে উঠে যায় মানে ফিনিক্স পাখির মতো যদি তারা ফিরে আসতে পারত তাহলে এই তৃণমূলের কাছে প্রশ্ন রাখত যে এই অন্যায় এই পাপ কেন হলো আজকে যিনি গুলি চালানোর অর্ডার দিলেন তাকে আপনারা মন্ত্রী শান্তি করেছেন রাজনীতির বাধ্যবাধকতায় বা কী আমি বলতে পারবো না কী রাজনীতির অঙ্ক কিন্তু শহীদের আত্মাকে এত বড় অপমান করার অধিকার আপনাদের নেই আপাতত কয়েকদিন রাজ্যের মানুষ দর্শক হিসেবে পাঁচিলে বসে থাকবেন এপারে এবং ওপারে কি হচ্ছে দেখবার জন্য এপারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেখানে আশঙ্কা আমাকেও গ্রেফতার করতে পারে মমতা ব্যানার্জি বলছেন আর উল্টো দিকে বিজেপি যারা তৃণমূলের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু
তাদের পরিচালিত সরকারের বিভিন্ন মন্ত্রকের আওতায় থাকা এজেন্সিগুলো তৎপরতা বাড়াবে কি? আর একটা 22 বা 23 জুলাই আগের বছরের মতো অনির্বাণের অগ্নিবাণে যে আলোচনা হলো সেই নিয়ে এবারে কথা বলে নেব সিনিয়র এডিটর অনির্বাণ সেনার সঙ্গে। অনির্বাণ, তাহলে কি কোথাও একটা ইডি সিবিআই নিয়ে আতঙ্ক কাজ করছে যার জন্যই 21-এর মঞ্চ হয়ে উঠল বিজেপি আক্রমণের হাতিয়ার? দেখো, গতকাল অনির্বাণের অগ্নিবাণে আমরা জানিয়ে বিতর্ক করেছি, একটা 21 জুলাই দেখলাম আমরা যে 21 জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের আক্রমণের এক এবং একমাত্র অভিমুখ বিজেপি। প্রশ্নটা এখানেই যে কেন 21 জুলাইয়ের যে ইতিহাস তা সংক্ষেপে বললে অনেকটা এরকম যে মারল সিপিএম মরল তৃণমূল, মাফ করবেন, মারল সিপিএম মরল কংগ্রেস, পালন করলো তৃণমূল। আর 21 জুলাই মানে 2023-এর 21 জুলাই এসে মঞ্চ থেকে সব থেকে বেশি গালি খেল বিজেপি। কিন্তু কেন? না সিপিএম, না কংগ্রেস বা যুব কংগ্রেস, এমনকি তৃণমূলের এই 21 জুলাই পালনের যে গোড়ার কথা, শহীদ পরিবার, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বাড়িতে দেখা করলেন বটে, তারাও মঞ্চে এলেন, কিন্তু তারা যাদের জন্য শহীদ তাদের কথা কোথায়? তাদের বিরুদ্ধে ধড়ি মাছও নয়, একেবারে এই না ছুঁই পান। কেন? কারণটা কি? কারণটা সম্ভবত মুখ্যমন্ত্রীর আশঙ্কার মধ্যেই বলা ছিল, যেখানে তিনি বলছেন যে এবার আমাকেও জেলে পড়তে পারে, আপনাকেও জেলে পড়তে পারে, অর্থাৎ তৃণমূলের যে কেউ যখন তখন আবারও এজেন্সির হাতে গ্রেফতার হতে পারে। এই ভয়টাই কি তৃণমূল কংগ্রেসকে এভাবে তাড়াচ্ছে, বিজেপির বিরুদ্ধে তাড়া করে বেড়াচ্ছে যে 21 জুলাইয়ের মঞ্চে বাম কংগ্রেস রীতিমতো ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে রাজ্যে? যা হয়ে গেছে হয়ে গেছে, এই মুহূর্তে বিজেপি এবং বিজেপির এই একমুখী আক্রমণ দুর্নীতি নিয়ে যে আক্রমণ প্রত্যেক দিন আরও জোরদার হচ্ছে এজেন্সিগুলোর এই তৎপরতার গ্রেফতারিতে, সেটা থেকে বাঁচাই এখন একমাত্র লক্ষ্য তৃণমূল কংগ্রেসের, যাতে 21 জুলাইয়ের মঞ্চে অন্য সব কিছু লঘু হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এমনকি মুছেও যাচ্ছে। এই বিতর্কে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যিনি সমর্থক ছিলেন তিনি 100 দিনের কাছ থেকে কেন্দ্রের কাছে বকেয়া অনেক কিছুর কথা বলেছেন, কিন্তু কেন বেছে বেছে একটি রাজ্যের বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি ঘেরাবার মতো কর্মসূচি নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে 5ই অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে, সেটা নিয়ে রাগ কাটতে পারেননি তিনি। প্রতিকৃতি বলে একটু বেরোনোর চেষ্টা করেছেন, কিন্তু শুধু বিজেপি নয়, কালকে বিতর্কে উপস্থিত বাম কংগ্রেস প্রতিনিধিরাও এই কর্মসূচিকে সমর্থন করেননি, যেখানে একটি রাজ্যের শাসক দল বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করে। তারা কার্যত এটাকে শাসক দলের দ্বারা বিরোধী দলের প্রতি ভয় প্রদর্শন বা ভীতি প্রদর্শন বা ক্ষমতা প্রদর্শন, এমনকি সন্ত্রাস তৈরির আগাম চেষ্টা বলেও দেখেছেন, যার থেকে রাজ্যের পরিস্থিতি আরও ভয়াবহ বা খারাপ দিকে যেতে পারে রাজনৈতিক হিংসার জায়গা থেকে। আর সেখানেই প্রশ্ন, আগামী দিনে দুর্নীতির তদন্তের হাত থেকে বাঁচবার জন্য বা নজর ঘোরানোর জন্য কি তৃণমূল কংগ্রেস, অথবা তার মোকাবিলা করবার জন্য কি তৃণমূল কংগ্রেস একটি আইনি বিষয় তদন্ত, একটি তদন্তকারী সংস্থার সঙ্গে আইনের পথে লড়াইয়ের বিষয় আদালতে, সেখান থেকে নজর ঘোরাতে শেষমেশ রাজনৈতিকভাবে রাজ্যের প্রধান বিরোধী দলকে, তার কর্মীদেরকে, তার নেতাদেরকে বেছে নেবেন আলাদা করে, তাদের বাড়িঘরদোর ঘেরাও করে? এই লড়াইটা নিশ্চিতভাবে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে। একদম একদম একদম, ধন্যবাদ ধন্যবাদ অনির্বাণ। এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে তদন্তে ঘেরাও বলেই কি ঘেরাও এর রাজনীতি? কেন এই প্রসঙ্গটা উঠছে? প্রসঙ্গটা উঠছে কারণ পার্থ অর্পিতা গ্রেফতারির পর 1 বছর পার হয়ে গিয়েছে এবং দুর্নীতি ইস্যুতে লাগাতার গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। প্রশ্ন উঠছে যে আশঙ্কার কথা গত বছর 21 জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যার পরেই দেখতে পাওয়া গেছিল পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারি, সেই এক আশঙ্কার কথা এবারের 21 জুলাইয়ের মঞ্চ থেকে করেছেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির 1 বছর পর। এবার কি রাঘব বোয়ালদের খোঁজটা পাওয়া যাবে? এই দুর্নীতির শিকরের খোঁজ পাওয়া যাবে? এই নিয়েই গতকাল জবাব চায় বাংলায় অনির্বাণ, জবাব চেয়েছে প্রত্যেক অতিথিদের কাছ থেকে, শুনুন। যে রাজ্যে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে পেটানোর পর পুলিশ জানতে পারলে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে, নড়ে চড়ে বসতে বাধ্য হলে, শেষমেশ ওই দুই মহিলাকেও গ্রেফতার করে অভিযুক্তদের সঙ্গে, পুরনো মামলায় তাদেরকে কোর্ট আনকোর্ট করছে, পুরনো মামলায় তাদেরকে গ্রেফতার দেখায়। ঘটনাটা ঘটেছে,
সেটা খুবই লজ্জাজনক। তারপরে পুলিশ যে কাজ করেছে সেটার জন্য আমি পুলিশ বিভাগে কাজ করতাম বলে আমার তো লজ্জা লাগছে। পুলিশের লোকদের দেখা উচিত নয় যে অপরাধী কোন পার্টির আর যে ভিকটিম আছে সে কোন পার্টি। পুলিশ তারা তদন্ত করবেন কে দোষী হয়েছে না হয়েছে, তার তো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা তো বলে দিতে পারি না সেটাকে। আচ্ছা, পুলিশ নিঃসন্দেহে সেই পদ্ধতি করছেন, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবেন, যদি কেউ দোষী থাকে তাকে কোর্টে আদালত, যে আমাদের নিয়ম আছে আইনটা যেভাবে আছে সেভাবেই তো করতে হবে। আর রইল যে দুটি আর যাদেরকে গ্রেফতার করেছে বলে আপনারা বলছেন অভিযুক্ত, তাদেরকে তাদেরকে কেন গ্রেফতার করছে, কি গ্রেফতার করছে, আমার তো এখানে বসে সেটা বলা সম্ভব নয়। রেখাজি আপনার কোনো কমেন্ট আগে হতো ইসমে? देखिए मैंने आज ही शाम को सो मोटो लिया इस पे, और ये वेस्ट बंगाल की पुलिस का पहला ऐसा केस नहीं है जहां पे वो विक्टिम्स को ही टॉर्चर कर रहे हैं। हर बार ऐसा होता है कि विक्टिम्स को ही डरा के धमका के वापस केस लिया जाता है या फिर उनको अरेस्ट कर लिया जाता है किसी पुराने केस में। আমি যদি ধরে নিই এরা খুব অন্যায় করেছে, অপরাধ করেছে, মার্ডার করেছে, তাতে তার কাপড় খুলে মারধর করতে হবে, এটা কোথায় রয়েছে? অসভ্য সমাজের একটা নিদর্শন। ন্যাচারালি তার তাকে যেটা দরকার ছিল ট্রমা থেকে বার করে আনা, তার চিকিৎসা করা, তার কাউন্সেলিং করা, সেইটা না করে তাকে অ্যারেস্ট করে দেখানো হয়েছে পুরনো মামলায়। এর মানে এই নজরুল সাহেব ঠিকই বলেছেন, সে যাতে মিডিয়ার সামনে মুখ খুলতে না পারে, মিডিয়া তার নাগালটা না পায়, ওই জন্য এখানে লুকিয়ে রাখা হয়েছে। মণিপুর নিয়ে বিজেপির বিমল দার গলাটা নিচু, এই বামুনগোলা নিয়ে গলাটা উঁচু, আর অনিন্দবাবুর গলাটাও ঠিক, মালদার বেলা নিচু আর মণিপুরের বেলা উঁচু, কিন্তু একমাত্র বামপন্থীরা যারা মালদা করেছিল দুটোর ক্ষেত্রে গলা উঁচু। নন্দীগ্রামে নারী ধর্ষণ কারা করেছিল? মণিপুরে অন্যায় হয়েছে, চরমতম অন্যায় হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন সে কথা আমরা নয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং নীল রঙে মিশে গেছে লাল সৈকতটা। ঘটনা হচ্ছে আজকে মালদায় যে ঘটনা ঘটেছে, মালদায় যে ঘটনা ঘটেছে, পুলিশ সুবার ধর্ষণ, পুলিশ পুলিশ এই পশ্চিমবঙ্গের পুলিশ এই ঘটনাকে সাহায্য করছে। সত্যি ভয়ঙ্কর ভাবে ভীষণ ভাবে বাংলার মানুষেরা জবাব চাইছেন, এ কোন রাজ্য যেখানে অত্যাচারিত হলে অত্যাচারিত যারা হয়েছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, পালিয়ে বেড়াতে হবে, পুলিশকে ভয় পেতে হবে? এই অন্ধকার অমানসা থেকে কবে রাজ্যের মহিলারা মুক্তি পাবেন, রাজ্যের মানুষ মুক্তি পাবেন, কবে কবে কবে? শুরু হয় তখন একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছিল, জবাব চাওয়া হচ্ছিল দুর্নীতি ইস্যুতে, এবং সেই খবর চলতে চলতে হঠাৎই মালদার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং তখন বাধ্য হই আমরা মালদার খবর নিয়ে আলোচনা করতে। এবং সেখান থেকে অনির্বাণ তোমার কাছে জানতে চাইবো কি দেখলাম এটা আমরা, এবং মালদার যে ঘটনা ঘটলো তা নিয়ে গতকাল জবাব চায় বাংলায় কি উঠে এলো। উল্টা চোর কোতোয়ালকে ডাটে কথাটা আমরা বহুবার শুনেছি, কিন্তু আমরা বোধহয় কখনো আজ পর্যন্ত ভারতের ইতিহাসেও দেখেছি কি এদেশের অন্য কোনো রাজ্যে যেখানে একজন অত্যাচারিত মহিলাকে পুলিশ গ্রেফতার করে নেয়? মালদার ঘটনা, পাকুয়াহাটের ঘটনা ইতিমধ্যে আমাদের যথেষ্ট লজ্জিত করেছে। চোর সন্দেহে শুধুমাত্র দুজন মহিলাকে বিভস্ত করে মারধর এবং অত্যাচারের ঘটনা, তারপরে লজ্জা আরও বাড়িয়ে দিল রাজ্যের পুলিশ। মালদার পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেই জানালেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বা রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তর স্পেসিফিকভাবে জানিয়ে দিলেন যে হ্যাঁ, তারা মালদার ঘটনাতে পাকুয়াহাটের ঘটনাতে যারা অভিযুক্ত সেই পাঁচজনকে তো গ্রেফতার করেইছেন, যারা অত্যাচারিত সেই দুই মহিলাকে গ্রেফতার করেছেন পুরনো একটি মামলার ঘটনা। তবে কী মামলা, কী অভিযোগ ছিল, কত ভয়ঙ্কর অভিযোগ ছিল, যেখানে এমন নির্যাতনের পরে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে নির্যাতিতাদের কাউন্সেলিং থেকে শুরু করে শারীরিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা ইত্যাদি না করিয়ে তারা গ্রেফতার করে নিলেন অন্য একটি পুরনো ঘটনার সুবাদে বা অভিযোগের সুবাদে, তিনি কোনো উত্তর দিতে পারেন? এমন অভিযোগটা কি ছিল, কেস নাম্বার বা ডায়েরি নাম্বার, অথবা কবে দায়ের হয়েছিল, নির্দিষ্ট কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এত বড় একটা ব্যবস্থা নিল যেখানে নির্যাতিতারা নিজেরা বিচার পাওয়ার আগে অন্য আরেকটা অভিযোগের বিচারের প্রক্রিয়ার সম্মুখীন হয়ে গেলেন? এর উত্তর পুলিশের কাছ থেকে মেলেনি, কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ঘটনা শুনে রীতিমতো হতবাক হয়েছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের পুলিশ নির্যাতিতাদের অত্যাচারিত মহিলাদেরকেই পাল্টা ভয় দেখানোর একটা রেজিম, একটা যুগের মধ্যে ঢুকে পড়েছে আমরা জানি, কিন্তু এটা বোধহয় সব কিছুকে ছাড়িয়ে গেল। তারা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছেন, মালদা ঘটনাটা জানিয়েছেন, কিন্তু এই ঘটনা শোনার পরে
তারা অত্যন্ত মর্মাহত হয়ে শুধু এটুকুই বলতে পেরেছেন রেখা শর্মা আমাদেরকে যে তারা অতি দ্রুত ব্যবস্থা নিতে চাইছেন এবং নেবেন। কী ব্যবস্থা নেবেন আমরা নিশ্চিতভাবে সেদিকে তাকিয়ে থাকবো, কিন্তু এ রাজ্যের মহিলাদের সামনে একটা বিরাট বড় প্রশ্ন ঝুলিয়ে দিল মালদার এই ঘটনায় পুলিশের কার্যক্রম, যেখানে এরপরে অত্যাচারিত হলেও মুখ খুলতে পুলিশের কাছে অভিযোগ জানাতে কোথায় মহিলারা ভয় পাবেন? আর সেটা কি পুলিশ চাইছে যাতে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের অভিযোগ কম নথিভুক্ত হয় অথবা নথিভুক্তই না হয়, যাতে তাদেরকে দেশের সামনে এই লজ্জার মুখে পড়তে না হয়, প্রশ্নের মুখে পড়তে না হয়? কী উদ্দেশ্যে মালদার পুলিশ এই ঘটনা ঘটালেন আজও সারাদিন আমরা নিশ্চিতভাবে তার অনুসন্ধান করব। তবে দলমত নির্বিশেষে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া তাদের প্রতিক্রিয়া আমরা পাইনি তখনও পর্যন্ত, গতকাল যখন আমি এই বিতর্ক করেছি প্রত্যেকেই ঘটনার অত্যন্ত নিন্দা করেছে। জানি না তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ধামাচাপা দেবে রাজনৈতিক প্রশাসনিকভাবে নাকি তারা অন্তত এই ঘটনাতে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে ব্যবস্থা অবশ্যই একটা কিছু হওয়া উচিত দেশের আইন মোতাবেক, যাতে অত্যাচারিত মহিলারা পুলিশের কাছে যেতে ভয় না পান, যে ব্যবস্থা পশ্চিমবঙ্গ পুলিশ কায়েম করার চেষ্টা করছে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে, বরং অত্যাচারীরা পুলিশের ভয় পায়।